আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে আবারও নতুন একটি ব্লগে ওয়েলকাম করছি আশা করছি আমার পান আপুরা ভাইয়ারা আমার প্রিয় ভিউয়ার্সরা যারা রেগুলার আমার ভিডিওগুলো ভিউ করেন সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং আল্লাহ রাশেষ রহমতে অনেক ভালো আছি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও প্রেজেন্ট করতে পেরে নিজেকে অনেক ভালো লাগছে তো আজকের ভিডিওটা শুরু করছি আমি গতকালকে যে তেজপাতা দারুচিনিগুলো ধুয়েছিলাম ধুয়েছিলাম বলতে আপনাদেরকে বলেছিলাম ধুয়ে নেব তো ওগুলো ধুয়ে ছাদ থেকে শুকিয়ে এখন এগুলোকে বক্সবন্দি করছি আর আমি তেজপাতা দারুচিনি এভাবে করে কেটে ছোট করে রাখি এতে করে আমার জায়গায় সংকুলনটা কমে আর কি আর দেখা যায় যে গোটা রাখতে গেলে অনেক বেশি জায়গার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে আমি চেষ্টা করি ছোট ছোট করে এভাবে আপনারা তো দেখতেই পেলেন যেভাবে করে তেজপাতা রাখলাম তারপরে দারুচিনিগুলো যতটা সম্ভব ছোট করে তারপরে রাখি তো আজকের ভিডিওটাতে আমি যেহেতু ঈদুল আজহার পূর্ব প্রস্তুতি হিসেবে সবগুলো ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন ছোট ছোট অল্প অল্প করে কাজগুলো করে নিচ্ছি গুছিয়ে নিচ্ছি তো আজকে আমি আপনাদেরকে একটা আচার শেয়ার করব আজকে আচারটা হচ্ছে আদার এবং রসুনের আচার তো আদার আচারটা আচার বললে ভুল হবে আচারও না তো যেটাই করি আপনারা দেখবেন এটা ভিডিও শেষ প্রান্তে আপনাদের জন্য অপেক্ষা করছে তো এটা আসলে যাদের গ্যাসের সমস্যা আছে আর রসুনের আচারটা হচ্ছে যাদের প্রেশারের সমস্যা আছে তাদের জন্য যেহেতু আমার হাজব্যান্ডের প্রেশারে একটু সমস্যা আছে ওর জন্য করলাম আর আমাদের তো গ্যাসের সমস্যা আছেই তো সেই জন্য আজকে এই আচারটা দিয়ে রাখছি যেহেতু গরুর মাংস খাওয়া হবে আলহামদুলিল্লাহ আল্লাহ যদি চায় তো একটু ঘ্যাসের সমস্যা তারপরে ঈদের সময় তো নানা জিনিস খাওয়া হয় ও ওর সময় তো আর কন্ট্রোল চলে না তো কথা বলতে বলতে আমি সব কিছু জারে ঢুকিয়ে নিয়েছি এই যে আমার রসুন পেস্ট হয়ে গেছে আদা পেস্ট বাকি আছে আদাগুলো পেস্ট করব। আর চলে এলাম আপনাদের মাঝে আচারটা নিয়ে আর আমি লেবু চামড়া দিয়ে কিভাবে কি করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব লেবু চামড়াগুলো ফেলে না দিয়ে একটা কাজে লাগাই তো সব কিছু শেয়ার করবো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখবেন আমি এখানে সবগুলা পনেরোটা লেবু এখানে আমি কেটে নিয়েছি সব যেহেতু আদার এবং রসুনের দুটা আচার করব। তো সেজন্য আচার না কোনো রকম চুলা ঝামেলা ছাড়াই এটা হবে তো আপনারা দেখতে থাকুন দেখলেই বুঝতে পারবেন আমি আদাগুলোকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখে বুঝতে পারছেন আর নিয়ে নিয়েছি একটা কাছের বয়াম অবশ্যই কাচের বয়াম ব্যবহার করার চেষ্টা করবেন প্লাস্টিকের বয়াম নিলে আচারগুলো নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তো আমি সবগুলা লেবু রস বের করে নিচ্ছি সবগুলো লেবুই এখন আমি রস বের করে নেব এই আচারটা সব সময় নর্মাল ফ্রিজে রাখতে হবে যদি এটা বাইরে রাখা হয় তাহলে নষ্ট হয়ে যাবে যেহেতু আদা আদা কখনো বাইরে থাকে না তো এই তো এখন আমার রসগুলা করা কমপ্লিট হয়ে গেছে এখন আমি কি করছি সেটা দেখুন আর আমি যেহেতু দিনের বেলায় ভয়েস দিই সেজন্য অনাকাঙ্ক্ষিত কিছু সাউন্ড এসে পড়ে তো অনাকাঙ্ক্ষিত সাউন্ডের জন্য আমি দুঃখিত তো আমার লাগবে বিট লবণ আর আমি এখন এই লেবুর রসের মাঝে আদাগুলো দিয়ে দিচ্ছি এই জারের ভিতরেই আমি একসাথেই দিয়ে দিচ্ছি আমি কিভাবে করছি ঠিক ঠিকইভাবেই করবেন আর এটা গ্যাসের প্রবলেম আর হচ্ছে কাশি যাদের আছে যখন আপনার কাশি আসবে কাশি উঠবে তখন একটা এক টুকরো আদা এখান থেকে চিপিয়ে খেয়ে নেবেন দেখবেন আপনার সাথে সাথে এটা ম্যাজিকের মতো কাজ করবে আর আমি দিয়ে দিচ্ছি এক টেবিল স্পুন বিট লবণ আর লবণের পরিমাণটা আপনাদের আন্দাজ অনুযায়ী দিবেন যে মানে যে যতটুকু পরিমাণে আচারটা করবেন ততটুকু পরিমাণে দিবেন তো আমি আমার অনুযায়ী আমি এক টেবিল স্পুন পরিমাণ দিলাম তারপর হচ্ছে আমি এই রসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর লবণটা যাতে গুলে যায় সেই জন্য একটু উপনিচ করে নিচ্ছি আর একই প্রসেসে আমি রসুনের আচারটাও করে নিলাম তো আশা করছি আপনাদের এই রেসিপিটা ট্রাই করবেন কাজে লাগবে আর এটা কিন্তু অনেক উপকারী একটা জিনিস অনেক প্রাকৃতিক টোটকা কি এটা করে দেখবেন এটার মতো উপকার আর কোথাও পাবেন না যাদের প্রেসারের সমস্যা আছে এই রসুনের আচারটা তার জন্য অনেক উপকারী ভাতের সাথে কিংবা মাংসের সাথে বা রুটির সাথে যেভাবেই হোক খেতে পারেন আর আদার আচারটা তো যে কোনো সময় যে কোনো মুহূর্তে আপনি একটু চিবিয়ে খেয়ে নেবেন যাতে আপনার কাশি চলে যাবে আর হচ্ছে ঘ্যাসের সমস্যা থাকলে ওটাও দূর হয়ে যাবে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কোনো একটু অংশ উপকারে আসে তাহলে ছোট্ট একটি লাইক দিতে ভুলবেন না যদি বেশি ভালো লাগে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের মাঝে আর যদি পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটির পাশে থাকবেন আর বাকি রইলো এই লেবু চামড়াগুলো তো এগুলোকে ফেলে দেব। এত সহজে এগুলো ফেলা যায় না যেহেতু আমরা বাঙালি বাঙালিরা যে কোনো জিনিস এত তাড়াতাড়ি ফেলা দেয় না এটাকে ভালো করে চিপিয়ে খেয়ে তারপর ফেলবো তো এখন আমি এটাকে ফানিতে দিয়ে দিচ্ছি কেন দিচ্ছি সেটাও বলছি আর যে কোনো জিনিস চেষ্টা করি না ফেলে দিয়ে এটা রিসাইকেল করে তারপরে ফেলার যে কোনো জিনিস আসলে কোনো জিনিসই অপচয় করা ঠিক না আর যেহেতু এগুলো কাজের জিনিস কাজের জিনিস তো অপচয় করা একদমই ঠিক না তো সেজন্য আমি এখন এগুলার অর্ধেকটা নিয়েছি এখন এগুলা অর্ধেকটা জাল করব এটা কিচেনে আধা মানে দশ পনেরো মিনিটের মতো জাল করব যদি কিচেনে বিধ একটা গন্ধ থাকে ওই গন্ধটা দূর হয়ে যাবে আর বাকি অর্ধেকটা এই অর্ধেকটা দিয়ে কী করবো সেটাও বলছি একটু অপেক্ষা করেন জানতে পারবেন এখন আমি এগুলা দশ পনেরো মিনিটের মতো ভালো করে জাল করে নিব। যদি কিচেনে একটা মানে বিধ একটা গন্ধ থাকে মানে তরকারির তারপর হচ্ছে যে কোনো জিনিসের একটা বাজে স্মেল আসে তো ওই স্মেলটা চলে যাবে যদি এটা আমরা দশ পনেরো মিনিটের মতন এভাবে ফুটিয়ে নিই তো আমি এগুলো দশ পনেরো মিনিটের মতো ফুটতে দিয়ে আর বাকি অর্ধেকটার কাজ আপনাদের সাথে শেয়ার করব। তো বাকি যে অর্ধেকটা আছে সেটা দিয়ে আমি কি করছি সেটাই দেখবেন চলেন তো বাকি অর্ধেকটা দিয়ে আমি এখন কি করছি এটা এখন আমার নর্মাল ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে রাখলে ফ্রিজে যে বাজে একটা গন্ধ থাকে ওই গন্ধটা চলে যাবে সেজন্য সবসময় এক টুকরো লেবু ডিপ ফ্রিজ নর্মাল ফ্রিজে রাখার চেষ্টা করি আর এখন যেহেতু লেবু চামড়াগুলো আছে তো এগুলো রেখে দিলাম আর একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি আর লেবু চামড়াগুলো জাল করে নিচ্ছি সাথে আপনাদের থেকে বিদায়ও নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ